তো নমস্কার বন্ধুরা, জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো প্রদীপবাবুর এই চ্যানেলে যে কাজের খবরটা এনেছি, এটা হচ্ছে কলকাতার রাজারহাট নিউ টাউনে একটি বেসরকারি হসপিটালে বিখ্যাত ব্যবসায়ী, একটি বেসরকারি হসপিটালে তোমাদের সিকিউরিটি গার্ডের জন্য প্রচুর লোক নিচ্ছে। এখানে কিন্তু 18 থেকে 37 বছর বয়সী ছেলেরা এই কাজটা করতে পারবে। এখানে বেতন থাকবে পিএ, পিএসআই, গ্র্যাচুইটি, মেডিকেল, বোনাস এসব কিছু কেটে তোমরা হাতে পাবে 9,781 টাকা, প্লাস এখানে আলাদা করে পাবে 1,200-1,600 টাকার তোমরা পিএফ এবং ইএসআই আছে, আলাদা পিএফ পাবে, ইএসআই পাবে, ঠিক আছে। তো টোটাল গ্রস স্যালারি কিন্তু বন্ধু এখানে 12,500, টোটাল গ্রস স্যালারি 8 ঘন্টা 26 দিনে গ্রস স্যালারি 12,500। তোমরা পিএ, পিএসআই, গ্র্যাচুইটি, মেডিকেল, বোনাস এইসব কেটে তোমরা ইন হ্যান্ড হাতে পাবে 9,781 টাকা। এটা হচ্ছে হসপিটালের সিকিউরিটি গার্ডের চাকরি, একটি বেসরকারি হসপিটাল। সেই বেসরকারি হসপিটালে তোমাদের সিকিউরিটি গার্ডের কাজ হবে। এখানে কাজ করলে বন্ধু তোমরা আলাদা বকশিস পাবে এবং এখানে ওভার টাইম করে তোমরা আলাদা বেশি পয়সা আয় করতে পারবে, ওভার টাইম করে বেশি পয়সা রোজগার করতে পারবে। এছাড়া তোমরা এখানে বকশিস পাবে, টিপস পাবে। তো বন্ধু তোমাদের এটা কোথায়? এটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে, এটি মেডিকেল ক্যান্সার হসপিটাল। ক্যান্সার হসপিটালে তোমাদের কাজ হবে, বেসরকারি মেডিকেল ক্যান্সার হসপিটালে তোমাদের কাজ হবে। তো হসপিটাল জবস 2023, তোমাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। তোমরা যারা সারাদিন এই হসপিটালে কাজের কথা বলো, তাদের কাছে এইটা একটা ভালো অপরচুনিটি। কিন্তু একটা কথা বলে রাখি যে এই হসপিটালে যারা ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করবে তাদের পক্ষেই সুবিধা, কারণ এখানে বাইরের থেকে এসে এখানে কাজ করা অসুবিধা এই কারণেই যে এখানে কোনো থাকা আর খাওয়া কিন্তু কোম্পানি দেবে না। তোমরা ভালো করে শুনে নাও, এখানে কোনো থাকা আর খাওয়া কোম্পানি দেবে না, ডেলি প্যাসেঞ্জারি করেই কাজটা করতে হবে। ডেলি প্যাসেঞ্জারি করে যারা এই কাজটা করতে পারবে তাদের পক্ষে এটা সুবিধা। তোমাদের এখানে তোমরা আলাদা করে পিএফ পাবে, ইএসআই পাবে, পুজোর সময় বোনাস পাবে, ঠিক আছে। এছাড়া তোমরা কী পাবে? তোমরা এখানে গ্র্যাচুইটি পাবে, মেডিকেল পাবে, এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স পাবে। তো তোমাদের বছরে 2 বার বেতন বাড়বে। এখানে তোমাদের 8 ঘন্টা 26 দিন ডিউটি হবে, প্রত্যেক 2 দিন অন্তর তোমাদের শিফট চেঞ্জ হবে, 2 দিন মর্নিং হবে, 2 দিন নাইট হবে, 2 দিন ডে হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে শিফট চেঞ্জ হবে। যারা এই কাজের জন্য আমাদের অফিসে আসতে চাও, এই কাজের জন্য যারা আমাদের অফিসে আসতে চাও তাদের বলে রাখি, তাদের কিন্তু 2 কপি বায়োডাটা, আধার মোবাইল লিংক, করোনা ডাবল ডোজ ভ্যাকসিন, প্যান কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ব্যাংকের ডিটেলস 4 কপি, কালার ছবি, লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট তোমাদের কিন্তু আনতে হবে। তোমাদের আসতে হবে কোথায়? তোমাদের আসতে হবে সল্টলেক সেক্টর 5, ওয়েবেল মোড়, গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ের উল্টো দিকে, সাউথ ইন্ডিয়ান ব্যাংকের নিচে আসতে হবে আগামী সোমবার তোমাদের আসতে হবে যারা এই কাজটা করতে চাও। তো তোমরা নিশ্চয়ই জানো যে সিকিউরিটি গার্ডে কাজ করতে গেলে একটা ইউনিফর্মের চার্জ লাগে। তো বন্ধু এখানেও তোমাদের সেই ইউনিফর্মের একটা চার্জ কিন্তু কোম্পানি নেবে এবং এখান থেকে তোমাদের কিন্তু 3 থেকে 6 দিনের একটা ট্রেনিং হবে। তো তোমাদের মিনিমাম এখানে জয়েনিংয়ের সময় তোমাদের 1,600 টাকা জমা দিয়ে জয়েনিংটা হতে হবে এবং তোমাদের কিন্তু 3 থেকে 6 দিনের একটা ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পরে তোমাদের পাস আউট করে দেবে। পাস আউট করার পর তোমাকে ইউনিফর্ম, আইডেন্টি কার্ড সমস্ত কিছু দিয়ে তোমাকে সাইট দিয়ে দেওয়া হবে। তো তোমরা এখানে কাজটা করতে পারো, এখান থেকে কেরিয়ার গড়তে পারো, এখান থেকেই তোমরা আজকে সিকিউরিটি গার্ডে কাজে ঢুকলে আগামী দিনে সুপারভাইজার থেকে তোমরা সিকিউরিটি অফিসার হতে পারবে। এখানে তোমরা আজকে বেতন পাচ্ছ 10,000 8 ঘন্টা 26 দিনে ইন হ্যান্ড, কিন্তু তোমরা কিন্তু এই বেতনটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তোমার 30,000 টাকাও হতে পারে। তো তোমাদের এইটাই একটা সুযোগ বাংলার ছেলেদের ভবিষ্যৎ গড়বার, কারণ এখান থেকে কিন্তু অনেকেই কাজ করে আজকে বিভিন্ন প্রতিষ্ঠিত হয়েছে। তো তোমরা যারা মনে করছো
যে কলকাতার বুকে কাজ নেই, বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছ, তারা নিশ্চিন্ত নিশ্চিন্তায় এই কোম্পানির আন্ডারে জয়েন করে নাও, এখান থেকে তোমাদের ভবিষ্যৎ গড়ো। তো বন্ধু, এই কাজের খবরটা দিলাম, ক্যান্সার হসপিটালে কাজ কলকাতায় রাজারহাট নিউ টাউনে, বেসরকারি হসপিটাল, ক্যান্সার হসপিটালে তোমাদের কাজ হবে, মেডিকেল ক্যান্সার হসপিটালে বন্ধু তোমাদের কাজ হবে, সিকিউরিটি গার্ডের কাজ হবে, নিরাপত্তা রক্ষিতে কাজ হবে, 8 ঘন্টা 26 দিনে তোমাদের বেতন থাকবে, গ্রস স্যালারি 12,500, বিএ পিএসআই গ্র্যাচুইটি মেডিকেল এসব কেটে তোমরা হাতে পাবে 9,781 টাকা। এছাড়া তোমরা এখানে পুজোর সময় বোনাস পাবে, এখানে 12 মাস কাজ করলে বন্ধু তোমরা 14 মাসের বেতন পাবে, বছরে 31টা অ্যানুয়াল লিভ পাবে, পুজোর সময় 1 মাসের বোনাস পাবে। এছাড়া তোমার মেডিকেল ইন্স্যুরেন্স করে দেবে কোম্পানি 3 লাখ টাকার। এছাড়া দুর্ঘটনাজনিত কিছু হয়ে গেলে তোমার অসহায় বাড়ির পরিবার 7,500,000 টাকা পাবে। তো বন্ধু, তোমরা যারা এই কাজ করতে আগ্রহী, আমাদের অফিসের ঠিকানায় তোমরা চলে আসো সমস্ত ডকুমেন্টস নিয়ে। যাদের মাধ্যমিক পাস 5'6" হাইট তারা আসবে, যারা 5'6" হাইট তোমাদের হতেই হবে, মাধ্যমিক পাস এবং তোমাদের 18 থেকে 37 মধ্যে বয়স হতে হবে, ফর্মাল ড্রেস পরে সমস্ত ডকুমেন্টস হাতে নিয়ে, ঠিক আছে, তোমরা আসো। তোমাদের কিন্তু বন্ধু স্পট জয়নিং হবে, ইউনিফর্মের জন্য 1600 টাকা নিয়ে আসবে, ঠিক আছে, তোমাদের বন্ধু স্পট জয়নিং হবে। তো বন্ধু, এই কাজের খবরটা দিলাম, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেলের বোতামে অল করে দেবে, যখনই আবার নতুন খবর নিয়ে আমি চ্যানেলে আপডেট দেবো, এসব খবর সবার প্রথমে তোমার চ্যানেলে দেখতে পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।